Assalamualaikum everyone, welcome back to my channel. বাড়িতে এসে মনটা ছটপট করছিল, গাছগুলোকে কবে দেখব ভাবছি। দেখে আসি গাছগুলো কেমন হয়েছে। এখানে যে বেগুনের চারাগুলো দেখেছিলেন আগে, ওই বেগুনের চারাগুলো এখন অনেক বড় হয়েছে। আর এখানে আমার শাশুড়ি ধনিয়া বীজ এখানে দিয়েছে, এগুলো ঢাকনা এগুলো একটু ঢেকে দিয়েছে। আর এই যে এদিকেও ধনিয়া বীজ দিয়েছে, এরকম দুই তিন জায়গায় দিয়েছে। এগুলো আমি বাড়িতে থাকার সময় উনি এগুলো লাগিয়েছে। এদিকে আমার যে এখানে বরবটি গাছটা ছিল, গাছটা মারা গিয়েছে। তো এখানে শাশুড়ি মা আর কয়েকটা বরবটির বীজ বপন করেছে, যেগুলো থেকেও চারা বের হচ্ছে। টমেটো গাছটা দেখতেছি কোনো উন্নতি নাই, কীরকম যেন হয়ে আছে। তারপর এদিকে যে বেগুন গাছটা, এখানে একটা বেগুন গাছ ছিল ছোট, ওটাও দেখতেছি কেমন যেন হয়ে আছে। আগে ওইদিকেগুলো দেখে খুব ভালো হয়েছে, কিন্তু না এটা দেখতেছি কেমন জানি নিস্তেজ হয়ে আছে। আর এদিকে ধুন্দুল গাছটাতেও একদম ধুন্দুল গাছটাও মারা যাচ্ছে, শুধু একটা ধুন্দুল আছে। আর এখানে দেখতেছি আমার শ্বশুর দুটো পেঁপে চারা এনে লাগিয়েছে, একটা এদিকে আর একটা ওইদিকে আছে। এখানে আমার যে বরবটি গাছে চারা এগুলো বীজগুলো লাগিয়েছিলাম, ওগুলো তো আপনারা দেখলেন আগে ছোট ছিল, এখন অনেক বড় হয়েছে। কিন্তু এগুলো একটা ছাড়া কেন জানি না ভেঙে গেছে, নাকি কি নৌপোকা কেটে দিয়েছে কে জানি এই চারাটা মারা গেছে। অন্যগুলো ঠিক আছে, কিন্তু মাশাআল্লাহ এদিকে যে মিষ্টি কুমড়া যে চারাগুলো ছিল ওগুলো অনেক সুন্দরভাবে শাক হচ্ছে, অনেক লম্বা লম্বা শাখা প্রশাখা বের হচ্ছে, খুব সুন্দর লাগছে। এই যে এদিকে আরেকটা বরবটি গাছে ছাড়া এখানে অনেকগুলো আছে, খুব সুন্দর। এগুলো একদম বেশ সতেজ আছে, খুব সুন্দর। এখানে আমার শাশুড়ি পাশে দিয়ে কয়েকটা বাঁশের কাঞ্চি লাগিয়ে দিয়েছে, যাতে এগুলো বেডে উপরে উঠতে পারে। আর এই যে এদিকে আরেকটা পেঁপের ছাড়া, এদিকে আমার শ্বশুর আরও দুই তিনটা পেঁপের ছাড়া লাগিয়েছে দেখতেছি। নিচে দেখতেছি অনেকগুলো থানকুনি পাতা হয়েছে, অনেক সুন্দর লাগতেছে থানকুনি পাতাগুলো। ভাবছি একদিন ভর্তা করে খাবো, পুদিনা পাতার ভর্তার মতোই থানকুনি পাতার ভর্তাটাও কিন্তু খুবই মজার হয়, এই ভর্তাটা খেতে খুবই ভালো। আর এটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। পুকুর পাড়ে পুকুরের ঘাটে যে শিম গাছটা ছিল, ওই শিম গাছটা দেখলাম যে অনেকগুলা শাখা প্রশাখা ছড়িয়ে একদম অনেক দূর পর্যন্ত হয়েছে, এগুলো খুবই সুন্দর লাগতেছে। ইনশাল্লাহ শিম ধরলে অবশ্যই আপনাদেরকে দেখাবো। এদিকে যে লাউ গাছটা ছিল ওইটাও বেশ ভালোই আছে, দেখে মনটা খুবই ভালো লাগলো। কিন্তু এই যে এদিকে এগুলো আমি এগুলো বুঝিনি, এগুলো হচ্ছে সুইজাল, যেগুলো আমার বড় নানা নিয়ে আসছেন, উনিগুলো অনলাইন থেকে নাকি নিয়ে আসছে। আজকে প্রায় দুই বছর হয়েছে, কিন্তু এই গাছগুলোর আমি কোনো উন্নতি দেখি না। আমি জানি না এগুলো কয় বছরে খাওয়া যাবে, অলরেডি দুই বছর হয়ে গেছে এগুলো চুইজাল। আর এদিকে এখানে আমি যে বোম্বাই মরিচের চারাটা লাগিয়েছিলাম, ওই চারাটা দেখতে যে বেশ ভালোই আছে, কয়েকটা ফুল হয়েছে। এই যেহেতু মুরগিরা মাটিগুলো ছাটাই করে ফেলে, গাছটা নষ্ট করে ফেলবো, ওই জন্য আমার শ্বশুর একটা নেট দিয়ে ভালো করে এটাকে ঘিরে দিল। তারপর ভাবছি যে যাই দেখি ছাদে কী অবস্থা। ছাদের দিকে যে মরিচ গাছটা লাগিয়েছিল, মরিচ গাছে অনেকগুলো মরিচ হয়েছে, খুব বড়ো বড়ো, দেখতে খুবই সুন্দর লাগতেছে। মরিচ গাছটা দেখে মনটা ভালো হয়ে গেল। এরপর এখানে দেখলাম যে একটা ঝিঙে চারা উঠেছে। এদিকে টমেটো চারাটা দেখলাম নিচেরটার থেকে উপরের যে ছাদে যেটা করেছে ওটা বেশ ভালোই হয়েছে, নিচেরটা কীরকম যেন হয়ে আছে উপরেটা বেশ ভালো দেখলাম। ইনশাল্লাহ টমেটো ধরলে আপনাদেরকে দেখাবো। এদিকে আমার যে নীলকণ্ঠা ফুল গাছটা ছিল ওটা দেখলাম, ওটা বোধহয় লতা বাড়তে শুরু করছে। তো আমার দেবর ওটাকে একটা বাঁশের সাথে লাগিয়ে দিয়েছে, যাতে লতাগুলো বাঁশ বেয়ে বেয়ে ভালো করতে পারে। সাধারণত নীলকণ্ঠ গাছটা বাঁশ বেয়ে যায়। আর সাথে আমার যে আমার মোরগ ফুল গাছটা ছিল, ওই গাছে ফার্স্ট একটা ফুল হয়েছে, খুব সুন্দর লাগতেছে। এইটাই আমার প্রথম মোরগ ফুল গাছ লাগানো, আর এটাতে ফুলটা দেখে খুবই ভালো লাগছে। এখানে আমি যে মগে ছোটো ছোটো মগে নবটার ফুলগুলো লাগিয়েছিলাম, ওই ফুলগুলো দেখতেছি খুব সুন্দরভাবে একদম এগুলা মানে ভালোভাবে শাখা প্রশাখা জড়ু ইয়ে হয়েছে, শাখা প্রশাখা ছড়িয়ে গেছে। এগুলো এখন ভাবছি এগুলো নিয়ে যাব ব্যালকনিতে আবার। এদিকে ছালকুমড়া শাকটাও দেখতেছি অনেক সুন্দর হয়েছে,
এগুলো শাশুড়িকে বলবো একদিন নিয়ে যেতে, এটাগুলো রান্না করবো। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।